শুধুমাত্র আমরা মার খাবো সেটা হবে না, হতে দেয়া যায় না। আমরাও রক্তে মাংসে করা মানুষ, আমাদের কোন মিছিল থেকে মিটিং থেকে ছাত্রলীগ যুবলীগ কাউকে আক্রমণ আমরা করি নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আক্রমণের কথা আমরা বলি নাই, কিন্তু আমাদের প্রায় প্রতিটি মিটিং মিছিলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা মাদকাসক্তদেরকে দিয়ে হামলা করানো হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, হামলা মামলা করে আজকে ভিন্ন মতের কণ্ঠ রোধ করা যাবে না, জনগণের গণ আন্দোলন রোখা যাবে না। গণ অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে আজকে সারা দেশের আপামার জনসাধারণের যে জাগরণ ঘটেছে, এই জাগরণকে আপনাদেরকে গণ অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকে নেতৃত্ব দিতে হবে। সাহস নিয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রয়োজনে পাল্টা হামলা করতে হবে ওদের বিরুদ্ধে। কারণ বাঁচতে হলে বর্তমানেই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, বাঁচতে হলে লড়াই সংগ্রাম করেই বাঁচতে হবে, এবং স্লোগান তুলতে হবে, বাঁচতে হলে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে। সুতরাং সেই লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হচ্ছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক অভিন্ন, আগামীতে এই ফাঁসিবাদের পতন ঘটিয়ে শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে এই দেশের মানুষ নিরাপদ, এই দেশের শ্রমিকরা নিরাপদ, এই দেশের কৃষকরা নিরাপদ। শ্রমিক অধিকার পরিষদের তথা শ্রমিক নেতৃবৃন্দকে আমি একটা কথা বলবো, আপনারা শ্রমিকদের অধিকার নিয়ে সরব হন, শ্রমিকদের অধিকার আদায় আপনারা কাজ করুন। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ ন্যূনতম মজুরি 20,000 টাকা করার দাবিতে, শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা করার দাবিতে সারা দেশের শ্রমিকদের সংগঠিত করতে হবে, শ্রমিকদেরকে বোঝাতে হবে, শ্রমিকদেরকে বোঝাতে হবে। সাংবাদিকদের অধিকার আদায়ে তারা রাস্তায় থাকে, সাংবাদিকদের সংগঠন আছে, শিক্ষকদের সংগঠন আছে, ছাত্রদের সংগঠন আছে তাদের দাবি দেওয়ার কথা বলার জন্য। শ্রমিকদের বর্তমানে যে সংগঠনগুলো আছে বেশিরভাগ সংগঠনগুলো শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছে, শ্রমিকদের সাথে বেইমানি করছে, সরকারের গোলামি করছে, যে কারণে আজকে রানা প্লাজা তাজরিন সহ বিভিন্ন অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এখনো রাস্তায় দাঁড়ায়। তাই এই সমস্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ও শ্রমিকদের নিয়ে রাস্তায় থাকতে হবে।